মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো দোকানঘর। ঘটনায় চাঞ্চল্য ব্যান্ডেল স্টেশনে। জানা গেছে দীর্ঘ দিন ধরেই হাওড়া ডিভিশনের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা দোকানঘরের ভাড়া বৃদ্ধি নিয়ে মামলা চলছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় হাইকোর্টে আসে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে বলে খবর। কিন্তু তার আগেই রবিবার গভীর রাতে ব্যান্ডেল স্টেশনে থাকা 11 জন মালিকের মোট 26টি দোকান সম্পূর্ণ ভেঙে দেওয়া হলো। কি কারণে রেল পুলিশ গভীর রাতে এসে এভাবে দোকান ভাঙতে পারে তা নিয়েই প্রশ্ন তুলছেন দোকান মালিকরা। সবকটি দোকানই বৈধ দোকান। চলতি বছরের শেষ দিন পর্যন্ত রেলকে তাদের পুরনো ভাড়া দেওয়া রয়েছে। তারপরেও রেলের এই সিদ্ধান্তে হতবাক সকলেই। 10টায় বন্ধ করে চলে যায় রোজ, কালকেও রোজ 10টায় বন্ধ করে টলি গেছি। জানি টলি আছে, টলিতে সব জিনিসপত্র ভরা আছে, কিন্তু ভোরবেলা এসে দেখি সব টলি ভেঙে নষ্ট। চায়ের দোকান কিচ্ছু জানানো হয়নি স্যার, আমাকে 10টা বলেছে হ্যাঁ আপনি যেরকম যান বন্ধ করে যান। আমি বন্ধ করে গেছি, সব মালপত্র ওর মধ্যেই আছে, কিছু বলেনি আমাকে, একটু টাইমই দেওয়া হয়নি স্যার। আর না আমার দোকানে কোনো নোটিশ সাটানো হয়েছে না কিছু হয়েছে, এটা পুরো আনলিগাল চুরি করা হয়েছে স্যার। হঠাৎ করে চলে এসে আমরা কাগজ যখন চাইলাম তখন কাগজ দিতে পারলো না, যে এটা যে ভাঙার আপনার কাছে নির্দেশ আছে, কোনো কাগজ আছে, ওরা কোনো কাগজ দেখাতে পারলো না। 1.5 ঘন্টা মতন ওরা ওয়েট করলো, তারপর বললো আপনারা বাইরে যান আমরা দেখছি একটু কথা বলছি। এটা হচ্ছে আপনার 12:30 নাগাদ রাত্রিরে, তো হঠাৎ করে PW লোক ডেকে ভাঙচুর চালু করে দিয়েছে 12:30 পর। ওরা ওয়েট করলো, দেখলো অনেক কিছু কিছু ভাবলো, চারদিকে ফোন লাগালো, ফোন লাগানোর পর সব ভাঙচুর চালু করে দিয়েছে। এখন আমরা এতজন লোক আছি স্যার, আমরা তো মরে যাবো, আমরা না খেয়ে মরে যাবো, এখন কী করবো, এখন কার কাছে আমরা আবেদন করবো? এখন আমি আমরা চাইছি কি একটু দিদির কাছেও কথা যাক, আর দিদি আমাদের জন্য কিছু ভাবুক এটা নিয়ে, বাস এটাই আমরা চাইছি। নাহলে আমরা মরে যাবো, আমাদের সুসাইড করতে হবে, এর ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, আমরা সুসাইডই করে নেবো, লোক মরে যাবে। এখন কী করবো স্যার, আমাদের তো আনলিগালভাবে তৈরি দিচ্ছে, কালকে আমাদের অর্ডার আছে, কালকে আমাদের কোর্টে যাবে, কিন্তু আজকে তার মধ্যে কালকে ভেঙে দিলে চার নম্বর দিয়ে টোটাল ভেঙেছে, 2 নম্বর ভেঙেছে, টোটাল স্যার পুরো আনলিগাল ভাবে ভেঙেছে। একটা লিগাল ভাবে কোনো হতো তো হতো, আনলিগাল ভাবে ভেঙেছে, কারো কাছে ওরা ভয় পায়নি কি আমি এর কাছে ভাঙলে পরে আমার এই যাবে চাকরি যাবে। টোটাল জিনিসপত্র পুরো লস হয়েছে স্যার, পুরো লাখ লাখ টাকা লস হয়েছে স্যার পুরো। এখন এই টাকাগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে স্যার, আমাদের লাইফও শেষ, চলে গেছে, যে নিয়ে চলে গেছে লুটের চুরি। অ্যাকচুয়ালি এটা হয়েছে স্যার লুটমার, এটা চুরি হয়েছে স্যার রাত্রিরে, এটা হয়েছে রাত্রির বেলা চুরি, রাত্রির 12:30 পরে স্যার চুরি হয়। কাজ করলে সকালে আপনারা করতে ভাঙতে পারতেন, কিন্তু সকালে ভাঙা হয়নি, যা হয়েছে স্যার রাত্রিরে হয়েছে, রাত্রিরে মানে চুরি, যা কাজ হচ্ছে রাত্রির 12:30 পরই হচ্ছে, রাত্রির 12:30 পর হচ্ছে কেন স্যার? নিউজ আজ বাংলা, হুগলি। চার চাকা গাড়ির সমস্যা? চিন্তা নেই, সমস্ত সমস্যা সমাধানের নাম্বার 1 বিশ্বস্ত প্রতিষ্ঠান KGN মোটরস মাল্টি সুপার স্পেশালিটি ওয়ার্কশপ। এখানে কম্পিউটার মেশিনের দ্বারা অ্যালাইনমেন্ট ও ব্যালেন্সিং করা হয়। অত্যাধুনিক মেশিন দ্বারা আমাদের প্রতিষ্ঠানে ওয়াশিং, ভ্যাকুম, রং ও বডির কাজ করা হয়। রয়েছে যে কোনো সময় ব্রেকডাউন অ্যাটেন্ড পরিষেবাও। তাই বলি স্বপ্নের গাড়ি আপনার, আর সমাধানের দায়িত্ব আমাদের। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, পারুল বাসস্টপ, আরামবাগ, হুগলি। আমাদের মোবাইল নাম্বার 8609949896 এবং 9641844-6991